লিভারপুলে জন শিক্ষার্থীর একটি স্কুল বাসে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে লিভারপুলের এলেহি স্কুলের শিক্ষার্থীরা ছিল সেই বাসে মূলত লিভারপুলের এম ফিফটি থ্রি মটোরওয়েতে দুইটি বাসের মধ্যে এই সংঘর্ষ হয় আর এই বাস দুর্ঘটনার কারণে মেজর ইনসিডেন্ট ঘোষণা করা হয়েছে এলাকাটিতে আজ সকাল আটটার দিকে মটোরওয়েতে এই দুর্ঘটনা ঘটে সর্বশেষ সংবাদে বলা হয়েছে থেকে জনকে দুর্ঘটনাস্থল উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে একজন নারীর অবস্থা গুরুতর দুর্ঘটনার কারণে জে ফাইভ স্মার্ট পোর্ট এবং জে ফোর বেবিংটনের রাস্তা আপাতত বন্ধ করে রাখা হয়েছে অন্যদিকে এই দুর্ঘটনায় দুর্ঘটনার পর যেসব ডাক্তার নার্স কিংবা হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা অর্থাৎ ওই এলাকায় যেসব ডাক্তার নার্স কিংবা হাসপাতাল সংশ্লিষ্ট ব্যক্তিরা ছুটিতে বা ধর্মঘটের কারণে কাজে আসেননি তাদের কাজে ফেরার জন্য অনুরোধ করা হয়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্থানীয় লেবার এমপি মাইক সবার কাছে এই ভয়াবহ দুর্ঘটনার জন্য সহায়তা চেয়েছেন অন্যদিকে এই দুর্ঘটনায় আক্রান্তদের বর্তমান অবস্থা সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ তবে ব্রিটেনের প্রত্যেকটি সংবাদ মাধ্যমের লিড যাচ্ছে আর কিংবা ব্রেকিং যাচ্ছে এই সংবাদটি তবে পুরো এলাকা ঘিরে রেখেছে অ্যাম্বুলেন্স পুলিশ এবং এমার্জেন্সি সার্ভিস আপনারা ভিডিওতে এবং স্থির চিত্রে এর কিছু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এর কোনো আপডেট তথ্য থাকলে আবারও রানারে আমরা বিষয়টি জানিয়ে দেব রুমাল রাখি রাণা টিভি লন্ডন